সুদূর আসাম থেকে সারা আসাম বাঙালি ঐক্য মঞ্চ পক্ষ থেকে আমরা এসেছি। আমাদের সাথে একজন ব্যক্তিকে আমরা সাথে করে নিয়ে এসেছি, যিনি ১৩ মাস ডিটেনশন ক্যাম্পে কাটিয়েছেন একজন বিদেশি হিসাবে শনাক্ত হবার পর। সেই ডিটেনশন ক্যাম্পের ভেতরে কি চলে আমরা তার অভিজ্ঞতা আজ শুনব বলে আশা রাখছি। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাব বিদেশি থেকে স্বদেশি হওয়া শালবাগান বঙাইগাঁও থেকে আগত বিমল বৈদ্য মহাশয়, যিনি একজন ষাটোর্ধ নাগরিক। আমি বিমল বৈদ্য মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শ্যামল কর্মকার মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, আপনি বিমল বৈদ্যকে সঙ্গে নিয়ে আসুন। বাঙালিরা বিদেশি কড়াতে দিন রাত কাটা হচ্ছে আমাদেরকে, স্বদেশি না বিদেশি দুধারী কড়া দিয়ে কাটা হচ্ছে। আমরা সবাই মিলে একবার করজোড়ে হাততালি দিয়ে এই লোকটাকে একটু সম্মান জানাবো আজকে। ধন্যবাদ, ধন্যবাদ মঞ্চে বিমল। অত্যন্ত দুঃখের বিষয়, তিনি ডিটেনশন ক্যাম্পে থাকা সত্ত্বে তার স্ত্রী মারা যান এবং তিনি সে খবরটি পান না। ১৩ মাস পর যখন তিনি নিজের ঘরে এসে হাতলে দেখেন তার স্ত্রী ঘরে নেই, দুইটি মেয়ে, একটি মেয়ের আগে বিয়ে হয়ে গিয়েছিল। উনি পরবর্তী সময়ে আসার পর আসাম প্রদেশের পাঞ্জাবের একজন সুপুত্রের সাথে, পাঞ্জাবি সুপুত্রের সাথে তার মেয়েটির বিবাহ হয়েছে। আমরা এই মঞ্চ থেকে সেই দম্পতির মঙ্গল কামনা করছি। একজন ছেলে, সে আগে ভালোই ছিল, পরবর্তী সময়ে তার মস্তিষ্কে খানিকটা রোগের মতো হয়ে গেছে, কখন কি বলেন কখন কি করেন, সেই যুবক ছেলেটি ঠিক হদিশ রাখতে পারেন না। আজকে আসামের বুকে বাঙালি সমাজ, বাঙালি পরিয়ালরা ঠিক এভাবেই দিন রাত্রি এক একটি পরিয়ালকে স্বদেশি না বিদেশির করার দিয়ে কাটা হচ্ছে। আমি বিমল বৈদ্য মহাশয়কে অনুরোধ করব, তিনি তার মূল্যবান অভিজ্ঞতা, ডিটেনশন ক্যাম্পের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ। আমি একজন সাধারণ লোক, আমি আসাম বয়াগত থেকে আসছি। তো আমার আসাম বয়াগতে বিভিন্ন ধরনের কেস করছিল, বিভিন্ন কেস করাতে আমি আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমি ২ বছর কেস লড়ছিলাম, বিদেশি নাগরিক সম্বন্ধে ২ বছর কেস লড়ার পর ২টা উকিল ভর্তি করছি। ২টা উকিল ভর্তি করাতে তৃতীয় নম্বর উকিল যখন ধরতে গেলাম, উকিল বললো যে ঠিক আছে কাগজটা দেখালাম, আমি কাগজ দেখানোর পরে উকিল আমাকে বললো যে ঠিক আছে আমি হয়ে যাবে, আপনার বলার পর আমি কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি। তো ডকুমেন্টসের মধ্যে আমাকে বললো যে কী কী আছে, ভোটার লিস্ট সবই আছে, তো ভোটার লিস্ট আছে, যা যা কিছু লাগে বলে দিলাম আমাকে, যে এই সমস্ত সময় কাগজ কাগজ এই সমস্ত বিষয়ে কাগজ কাগজ দিলাম। দেওয়ার পরে বললো সে ঠিক আছে আপনার কাগজ কাগজ সব ঠিকই আছে,
ম্যাজিস্ট্রেট মানতেছে না। এই করে করে বেশ কিছুদিন দুই বছরের মতো আমাকে ঘুরাইছে, দুই বছরে ঘোরানোর পরে টাকা পয়সা অনেক গেছে, ডেটে ডেটে টাকা পয়সা দিয়েছি। যাওয়ার পর আমাকে একদিন বললো যে আপনার তো কেসটা খুব খারাপ হয়ে গেছে, কী গেছে কেস খারাপ হয়ে থাকে কী করা যাবে। আমাকে বললো যে আপনাকে আমার হাইকোর্ট করতে হবে। আমি বললো যে হাইকোর্ট করার মতো আমার ক্ষমতা নেই সেরকম। তারপর আমাকে বললো যে তাহলে তো আপনাকে লুকায় থাকতে পারে, লুকায় কই থাকবো, আমি তোমার তো আমার লুকায় থাকতে পারবো না, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আমি বললাম যে আমি মোটামুটি আমি মোটামুটি ধরেন 5,000 টাকা অন্তর বললাম যে 5,000 টাকা আমাকে শুনি ইনি বললেন যে ঠিক আছে আপাতত যদি 5,000 টাকা দিতে পারেন আপনি তাহলে আপনাকে ধরে নিয়ে যাওয়ার ঠিক আমি বাঁচাই দেবো। তারপরে 5,000 টাকা দেওয়া হলো, 5,000 টাকা দেওয়ার পরে মোটামুটি 20 দিন না 22 দিন পরে আমাকে ধরে নিয়ে যাবে। এবং ধরে নিয়ে যাওয়া কীভাবে মানে কীভাবে ধরে এরা, তারপরে তারপর যখন পুলিশ আসলো, তারপরে পুলিশ আসার পরে আমাকে বললো যে আপনার কি কোনো কেস আছে, বলে হ্যাঁ আমার কোনো কেস আছে, বলে আপনাকে এসপি স্যার ডাকছে, এসপি স্যার ডাকছে আপনাকে, আপনার কী কী টাকা ডকুমেন্টস লাগবে, প্রথম আপনি আমাদের সাথে চলেন, এসপি স্যারে কী কী ডকুমেন্টস কথা বলবে ওই ডকুমেন্টটা নিয়ে পরে আসতে পারে। আমি ওনার সাথে গেলাম, ওনার সাথে যাওয়াতে আমার ওইখানে এসপি স্যারে আটকাই দিল, আটকাই দিয়ে হাতের সাদা ফাদা কী কী সই ঠই নিয়ে কী কী ডকুমেন্টস করলো। করার পর বেশ কিছুদিন বসতে পারলো, বসার পর ওই পুলিশগুলো চেঞ্জ হয়ে গেলো, চেঞ্জ হওয়ার পর আরেকজন পুলিশ আসলো, চলে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে বললো, বলার পরে আমাকে গাড়িতে ফেলে, গাড়িতে ফেলে আমার এই পাশেও পুলিশ, ওই পাশে পুলিশ, সামনে পুলিশ, পিছনেও পুলিশ, থাকার পরে গাড়ি স্টার্ট দেওয়ার পরে, গাড়ি স্টার্ট দেওয়ার পরে বলতেছে যে আপনার কেস খারাপ হয়েছে, আপনাকে জেলে যেতে হবে। এই হলো আমার জেলে যাওয়ার কাহিনী। এবার জেলে যখন যাই আমি তখন আমার শরীরের শরীরের পরিস্থিতি খুব খারাপ ছিল, তখন আমি ওই দিন আমাকে মেডিকেলে রাখা হয়েছে। মেডিকেলে রাখার পর তো ওই দিন আমি খাওয়া দাওয়া পাই নাই, বিকাশ তিনটা সাড়ে তিনটা নিয়ে বুঝে যাবে ওখানে খাওয়া দাওয়া কিছু নাই, রাত্রেবেলা খাওয়া দাওয়া না খাওয়া নিয়ে ছিলাম। তারপরে পরদিন থেকে আমার খাল বাটি কম্বল সম্বল যা যা দেওয়া ছিল সেটা দেওয়ার পর আমার রোগগুলো একটা আমার মনে গেলাম। তাই এবার জেলের ভিতর যেগুলো পরিস্থিতিগুলো আমি কোনোদিন স্টেজেগুলো কথা বলিনি, যাদের হয়তো ঠিক মতো বলতে পারবো না সত্য গল্প কতটুকু। হ্যাঁ, তারপর ওই অবস্থাতে এক একটা রুমে মনে করেন 70-80 জন করে লোক থাকতে দেয় জায়গাতে। হ্যাঁ, আমি আর একটা কথা নতুন করে বলে দিলাম, আমার শরীর